দিবে বের হবে ঢুকবে, দিবে বের হবে একটা দিয়ে ঢুকবে, আর কালকে কোনো ছুটি পাস করা করে কিছু নেই, প্রত্যেক ডিপার্টমেন্টে বলে দিতে হবে ছুটি না। ওই তো আসে না, অনেক সময় আসে, ডিপার্টমেন্টে বলে দিতে হবে যে সব প্রত্যেকটা দিক ডাবল করে নাই মাত্র, কি বুঝতেছি না আসলে কেমনি কি করবে, ওরাই জানে কেমনে কি। ডকুমেন্ট তো অবশ্যই থাকবে তাই না? আর একটা লোক হইলে এই যে রোস্টার মাস্টার এগুলো কত সুন্দর করে করা যায়। মনের কি খালি নাইট করে না, কবে থেকে দেয় না আসলে, বেশি ভালো মানুষ হয়েও লাভ নাই, গুরুত্ব দেয় না। কালকে ছেলেটা একা একা করছে, করবে না না করুক, তারা থাকুক, তারাই থাকবে তো, দাঁড়ায় থাকবে কেন ভাই? একটা সেলাই করতে গেলে কত কিছু লাগে, লাগে না, সেটাই তো কথা। আমি দাঁড়াইতে গেলেই তো আপনার চোখে বলবো যে কি লাগে, সেটাই দিতে হবে একটু সোয়াব দিলেও তো ভাই, ওইটার জন্য কিন্তু মেইনলি লাগে সোয়াব, তারপরে একটা সেলাই কাটা। আপনি কি মনে করেন সার্জন কি আপনার সাথে কম পারে, তারপরে এতজন কেন লাগে, এটাই তো কথা। হঠাৎ করে একটা সুতা খুলে গেল, কে লাগাই দিবে, গ্লাভস পরে কিন্তু খুব কষ্ট হয়, গ্লাভস পরে তো ধরাই যায় না। কথা এটা না, আপনি এখানে বসে থাকবেন, এরকম একটা ইঞ্জুরি হয়েছে আপনি আসবেন না, এইটা খুব খারাপ, খুব খারাপ কথা। আপনার আসার কোনো প্রয়োজন থাকুক আর না থাকুক, আসবেন না কেন, আর এখানে কেমন কিভাবে কাজ হয় এটা আপনি দেখেন না, এরকম হলে এরকম খেতে পেলাম তো ব্যাপার না, আর এক জায়গায় বেশি ডেকে কাটা আসে না মেয়েদের, তো না গেলে তো বুঝবো, ওইরকম পরে নেই একটা ছেলে আমার দেয় নাই, পারে না শিখাতে লাগবো, শিখা লাগবো না, আরেক জায়গায় গেলে তো কি কি করবে, আরেক জায়গায় কত গেল, ও এখানে কাজ করে, কাজ করবে না।
বেশি এরকম করলে আসলে তো আমাদেরই সমস্যা। তো ও যদি কোনোদিন এরকম হয় তাহলে যদি ও মনে রাখে তাহলে ও যদি না যায় আপনার করার কিছু আছে, সে যে আসতেছে না আমাদের করার কিছু নেই, কিন্তু আপনার প্রয়োজনেই আপনাকে আসতে হবে। সেটাই তো, আমরা একটা ফ্যামিলি ভাই, এটা এর কাজ কখনোই ভাগাভাগি নেই, মেডিকেলের কাজ সবারই এক। আপনি যখন একটা কাজ সে বুঝাতে পারেন না, আপনি বসে আছেন সেটা আলাদা কথা, একসাথে যখন গল্প করি তখন তো তখনও তো একসাথেই করি, তো কাজ করার সময় আপনি কেন একা একা করবেন? ভাগাভাগি কখন করবেন? আমি অন্য একটা কাজে ব্যস্ত, আর অন্যটা কাজে দুজন লোক থাকে।